আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 168 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 168 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 3,59,583 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 236 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,50,108 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 11 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 6,023 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 59,589 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 58,209 জন এবং মৃত্যুবরণ করেছে 1,149 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,763 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 33,738 জন এবং মৃত্যুবরণ করেছে 888 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,490 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 33,224 জন এবং মৃত্যুবরণ করেছে 1,161 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,511 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 22,225 জন এবং মৃত্যুবরণ করেছে 143 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,203 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 10,897 জন এবং মৃত্যুবরণ করেছে 247 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,800 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,524 জন এবং মৃত্যুবরণ করেছে 182 জন। আল কাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,365 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 8,301 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,060 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,599 জন এবং মৃত্যুবরণ করেছে 310 জন। আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,588 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 5,539 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। এবং সর্বশেষ আল বাকিকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,485 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 1,472 জন এবং মৃত্যুবরণ করেছে 5 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।